सूरज हुआ मध्यम चांद जलने लगा। बड़ पर्दाए अभिनय करे जिनी दर्शकदेर रोमांसेर शिक्षा दिएछेन तार पुत्र काके मन दिएछेन ता निये कौतूहल सकलेरी। तबे बॉलीवुडेर बादशाह शाहरुख खानेर पुत्र आर्यन खानेर पेशागत जीवनेर थेके व्यक्तिगत जीवन सबसमय थाके आतशकाचेर तलाय। तबे गुंजन उठेछे ब्राजिलियान मडेल लारिसा बनेसिर प्रेमे नाकि हाबुडुबु खाच्छेन आर्यन खान। আর এ খবর ফাঁস করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। মূলত আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই চমকপ্রদ বেশ কিছু তথ্য বের করেছেন তিনি, যেখানে দেখা গেছে শাহরুখের ছেলে শুধু লারিসা নয়, লারিসার পুরো পরিবারকে ইনস্টাতে ফলো করেন। একই চিত্র এই অভিনেত্রীর ক্ষেত্রেও, শাহরুখ পরিবারকে ফলো করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী নিজেও। এমনকি আরিয়ান খান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলেও ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার সুরমা সুরমা মিউজিক ভিডিও থেকে শুরু করে একাধিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের সঙ্গে ব্লকবাস্টার গান সুভা হোনে নাদে দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন লারিসা। এরপর কাজ করেছেন টাইগার শ্রফ, সুরাজ পঞ্চোলি, সাইফ আলী খানের মতো তারকাদের সঙ্গে। অভিনয়ের সুবাদে লারিসাকে চেনেন আরিয়ান, সেখান থেকেই হয়তো তাদের সখ্যতা, এমনটাই ভাবছেন নেটিজেনরা। বিশেষ করে ইনস্টাগ্রামে এই দুই তারকার সরব উপস্থিতি দেখে তাদের প্রেমের গুঞ্জনও ডালপালা মেলেছে জোরালোভাবে। আরিয়ান বর্তমানে তার পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ স্টারডম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শোনা যায় ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের, তবে আরিয়ানই চাননি বাবার সাহায্য নিতে। এছাড়াও নিজস্ব পোশাকের ব্র্যান্ডও রয়েছে তার, পাশাপাশি ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।